তখন সামা মানে কি বলবো হ্যাঁ সামা মানে আকাশ বল না। সামা মানে মাথার উপরে যা কিছু আছে সেটাই হচ্ছে সামা ওই সময় ইজুজ আনতাকুনা ফি লি জারফিয়াতাল আবা বিহা এটাও হইতে পারে যে ফিটাকে আমি ফিয়ের অর্থেই ধরলাম ওয়াকুনুল মুরাদ বিল সামায় মুতলাকুল উলু আর আকাশ বলতে এখানে আকাশ বোঝানো আকাশ মানে উপরটাকে বোঝানো হয়েছে ওপরকে বোঝানো হয়েছে এই হাদিসে সম্মত ওয়াসিল আর উল্লেখ আছে কামা রাহমাতুকা ফিস সামায় ইজা রাহমাতুকা ফিলাহি আল্লাহ আকাশে যেমন তোমার রহমত বিরাজ করছে যে রহমত হ্যাঁ ভোগ করছে তারা বা আকাশবাসী হ্যাঁ গুলি তেমনি আমাদের উপরে তুমি রহম করো আর জমি নেই আল্লাহর কাছে ওসিলের রহমতে করলে সেই আল্লাহর রহমতকে আমরা মাধ্যম বানাইলাম যে আল্লাহ তোমার যে রহমত আকাশে রয়েছে ব্যাপক রহমত ওই রকমই আমাদের উপর রহম করো কেন ওসি হয়েছে আর একটি ওসি হচ্ছে আন্তর আল্লাহর গুণগান করা হচ্ছে আল্লাহ শরীর সমত ওসিলা আল্লাহর নেকামল গুণগান আল্লাহ গুণগান করা নেকামল না ইমান এবং নেকামলের মধ্যে আল্লাহর কোন গান হামদোসানা করা হে আল্লাহ তুমি সৎকর্মশীল বা ভালো মানুষদের মালিক হাজার আখার এটাও একটা শরীয়ত সম্মত ও শিলা ধারা তাহলে শরীয়ত সম্মত ওসিলা যে তিন রকম রয়েছে কি বলতে পারেন তিন রকম শরীয়তে আপনি তিন রকমের কোন এক রকম বা তিনটে ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করতে পারেন কি কি আপনার ইমান এবং নেকাম আল্লাহ আমি তোমার প্রতি ইমান নিয়ে হ্যাঁ হে আল্লাহ আমি এই নেক আমল করলাম হে আল্লাহ আমি সাদকা করেছি আমি আজকে রোজাটা রেখেছি আজকে আমি দুই রেখা নামাজ পড়ে তোমার কাছে দোয়া করছি হ্যাঁ জি এটা হচ্ছে নেকামার ওসিলা আর জীবিত ব্যক্তির কাছে দোয়া চাওয়া নেক মানুষ জীবিত বাপ মায়ের কাছে দোয়া চাইছে না বাবার জন্য দোয়া করেন আমার জন্য দোয়া করেন কারণ বাপমার দোয়া কবুল হয় অথবা কোন নেক মানুষ পরেশ দেয় আল্লাহ আল্লাহ মানুষকে বলছেন জীবিত মানুষকে বলতে হবে কিন্তু মৃত মানুষকে বলা চলবে না যে একজন অলি উল্লাহ ছিলেন আল্লাহ নেক বান্না আর কবর কাছে বলছেন যে হুজুর আপনি আমার জন্য একটু দোয়া করি চলবে না চোরা রাস্তা এখান দিয়ে শিল শুরু হয়েছে মাদার পূজা শুরু হয়েছে ওইভাবে ওনাকে দোয়া করতে বলতে বলতে আর ওই দোয়া করতে আর কত বলবো ওনার কাছে শুরু হ্যাঁ ওনার কাছে চাওয়া শুরু করেছে ছোট বেদাতি বেদাতি বড় হয়েছে আর আল্লাহর নাম আর গোনা বলির অসিলা আল্লাহর নাম এবং এই যে আল্লাহ তোমার রহমত যে আকাশে রয়েছে যে আল্লাহর রহমত আল্লাহর রহমত আল্লাহর গুন ওইটা আপনি অশিলা বানাইলেন তুমি রব এটা আল্লাহর নাম জি হ্যাঁ আল্লাহর নাম কোন দ্বিতীয় হাদিস দেখি আমরা একজন লোক সে ছিল নতুন মুসলিম আর ওর বংশ থেকে এই খারেজি গুমরা পয়দা হয়েছে যেমন ভবিষ্যৎবাণী করেছিলেন খারেজিদের পূর্বপুরুষ হ্যাঁ আলিয়া মানি এই লোক ছিল তেমনি সে নবীলাম ভাগ বন্টন করে দিল গানী মাত্র ধন সম্পদ সে ভুল বুঝলো দিয়ে কি বলল? যে এই দলিয়া মোহাম্মদ হে মহাম্মদ আপনি ইনসাফ করুন এই কথাটি বলেছিলেন সুহান আল্লাহ আল্লাহ আমাকে সুবিচার কায়ম করার জন্য পাঠিয়েছেন আল্লাহ আমাকে আমান বলে আখ্যায়িত করেছেন আল্লাহ আমাকে আল আমিন বলছেন আল্লাহ আমাকে বিশ্বস্ত বলেছেন আর তোমরা আমাকে বিশ্বস্ত বলে বিশ্বাস করলে না

কিন্তু তারা না মিন দিন বা মিনাল ইসলাম তার দিন ইসলাম থেকে বেরিয়ে যাবে কামায় ইমরাকু সাহাবুমিন আরমিয়াহ যেমন তীর দ্রুত বেগে ছুটে গেলে শিকারিকের লেগে পার থো পার চলে যায় ওইরকমই ইসলামে ঢোকেছে আর তারপরে বেরিয়ে যাবে এরা এই মুসলিমদের বিরুদ্ধে বের হবে ইক্তুলুন আহলাল ইসলাম এরা মুসলিমদেরকে খুন করবে ওয়া ইয়াদাউনা আহলাল আউসান আর প্রতিমা পূজারী মুশরিক কাফেরদের বন্ধু বানাবে তাদেরকে ছেড়ে দেবে অসুবিধা নেই ওরা কিন্তু মুসলিম যদি কেউ গুণাগার হয় তাহলে তার বিরুদ্ধে তাদের বাড়াবাড়ি ফতুয়া এরা তাগুত এরা তাগুতের দালাল আর এরা হয়েছে মুরতাদ আর এরা হয়েছে কাফের হয়ে গেছে এরা নাস্তিক এই খালে ঢালাহারে ফতুয়া দিয়ে সরকারি যারা চাকরি করে যেহেতু সরকারের মানব রচিত আইন সেজন্য ঢালা হাত সরকারে যত কেউ আছে তাদেরকে কাফের বানাই দিল আর তারপর সরকারি যত আমলা আছে কর্মকর্তা আছে সবকে কাফের বানিয়ে দিল এই জজ কাফের তো উকিল কাফের তো এই কাফের সেই কাফের এরাই হচ্ছে খারেজি নবী করিম সাল্লাম এদের সম্পর্কে চোদ্দশো বছর আগে ভবিষ্যৎবাণী করেছেন ইসলামের চরম পন্থা নেই আর এরা এরা যদি অসত হয় তারপরও তাদের মধ্যে ইসলামের কিছু আছে ঠিক না। কিন্তু কাফের যে অসৎ তার মধ্যে ইসলামের কিছুই নেই না আল্লাহ বিশ্বাস না পরকালে বিশ্বাস না রসুল বিশ্বাস না কোরআন একটা আয়াতে বিশ্বাস আছে ওদের কিন্তু একজন যত অসৎ মুসলিম হোক হ্যাঁ যত অসৎ মুসলিম পাপিষ্ট মুসলিম হোক মাঝে মধ্যে কখনো আল্লাহর ভয় তার মধ্যে হতে পারে তার মধ্যে কিছু ভালো কাজ থাকতে পারে থাকতে পারে না একজন লোক হয়তো নামাজ পড়েন না হ্যাঁ সে জাহান নিশ্চয়ই কিন্তু সে বাপ মায়ের সাথে খারাপ আচরণ করে না এবং একজন অমুসলিমের মতো শুধু মানবতার খাতিরে না সে ভাবছে এই বাপ মায়ের সেবা করে বাপ মায়ের দোয়া নিয়ে আমি পার হয়ে যাব তার পার্থক্য হইল না হইল না বাপ মায়ের সেবা স্বভাবের কাজ এটা কাফের জানে না বাপ মায়ের দোয়া এটা কাফের জানে না কিন্তু একজন মুসলিম ভাষে বেদিনও জানে ঠিক না ঢালা হারে পাপিষ্টদেরকে ফাঁসেকদেরকে কাফের বলা এটা হচ্ছে চরমপন্থীদের কাজ এটা হলো গোমরাদের কাজ এটা হচ্ছে খারেজিদের কাজ যাদের সম্পর্কে ভবিষ্যৎবাণী রয়েছে নবী কারি সাল তখন ওই লোককে বলেছিলেন আল্লাহ তামানুনি আমাকে তোমরা বিশ্বস্ত মনে করো না ও আনা আমি নমান অথচ আমি সেই সত্তার পক্ষ থেকে বিশ্বস্ত বলে স্বীকৃত যিনি আকাশে রয়েছেন ফিসামাই যিনি কোথায় রয়েছেন তোমরা আমাকে বিশ্বাস তো ইমানদার মনে করলে না আমি করব বিশ্বাস বিশ্বাসঘাতকতা করব আমি স্বজন কাউকে দেব আর তোমাকে দেব না অথচ আল্লাহ যিনি আকাশে রয়েছেন তিনি আমাকে কি বলছেন আমিন বলে আখ্যায়িত ফিস আমিন যেই সত্তা আকাশে রয়েছেন আল্লাহ তার পক্ষ থেকে আমি আমিন হিসাবে প্রেরিত হয়েছি আল্লাহ কোথায় আছেন বলছেন তাহা এর দ্বারা প্রমাণিত হল যে আল্লাহ সু উচ্চে রয়েছেন কোথায় রয়েছেন

আল্লাহ রব সাত আকাশের কথা বললেন প্রত্যেক আকাশের মাঝখানে ফাঁক রয়েছে এক একটা আকাশ এক আকাশ থেকে আরেক আকাশের মাঝের দূরত্ব হচ্ছে পাঁচশো বছর রাস্তা ইত্যাদি যে হাদিস রয়েছে ওই হাদিস শেষ খানে রয়েছে ওয়াল আরশো ফাল সাত আসমানের ওপর কি রয়েছে আল্লাহ আরস রয়েছে ওয়াল্লাহ ফাল আরশে আর আল্লাহ কোথায় রয়েছে আরশের ওপরে রয়েছেন ওয়াহুয়া ইয়া মা আন্তুম আলিহি আর তোমরা যেই অবস্থায় রয়েছে আল্লাহ সবকিছুই জানছেন আল্লাহ সমস্ত সৃষ্টির উর্দেশ আকাশের ওপরই আরো সে আজিম সে মহান তারপরে তিনি তোমাদের সর্ব অবস্থা সম্পর্কে আল্লাহ দূরে থেকেও কাছে দূরে থেকেও কাছে জি আছেন আর কাছেও আছে হাদিসটি হচ্ছে হাসান ইমাম আবু দাওদ এবং অন্য নরা হাদিসটি বর্ণনা করেছেন জি এই হাদিস দ্বারা কি প্রমাণিত হইল আল্লাহ কোথায় আল্লাহর সবচেয়ে উঁচার সৃষ্টি ওপরের সৃষ্টি হচ্ছে আরস কুরসি তিনি আরস কুরসির ওপরে তারপরে হাদিস চার নম্বর এটি নবী করিম সাল্লাম একটি বালিকা সম্পর্কে দাসী এই দাসী ছিল একজন সাহাবির যে সাহাবির নাম কোন কোন হাদিসে এসেছে তার নাম ছিল মাউিয়া ইবিনুল হাকাম নাম ছিল কি মাউিয়া ইবিনুল হাকাম এই সাহাবির একটি দাসী ছিল

পুলিশ পাঠিয়ে ধরে নিয়ে আসতে হবে ওকে এই অপরাধ করেছে না নিজে এসে হাজির এটা তো সাধারণ ঘটনা একটা চড় মেরেছে না হয় চড়ি খাবো ওর বেশি তো নাই কিন্তু আমি বিবাহিত মানুষ জেনা করেছি নবীনকে বলতে যাও মাসলা জানা আছে যে আমাকে তো পাথর দিয়ে রজম করা হবে আজকাল যদি ইসলামিক আদালত থাকে যতই বড় পরে যা হোক না কেন যে জানটা বাঁচা সরকারকে জানাইতে যাবো না

আল্লাহ কয়দায় করেছেন নবী কেউ সাল্লাম তাদের প্রশিক্ষণ করেছে তরবিদ করেছেন যেমন তেমন ব্যাপার আর সাহাব আইক সম্পর্কে আপনি বিচার করতে বসবেন আপনি আপনি মন্তব্য করতে বসবেন জি এটা হচ্ছে ইসলামের দুশো কাজ ঠিক আছে মুনাফিকদের কাজ এই সাহাবই নবী শাসনর কাছে আসলো আশা করে বললো যে আমি তো অনেক কাজ করে ফেলেছি তো এর কাফফারা হিসাবে আমি এক কাজ করি এটা আমি আজাদ করি আমার দাসী হয়ে থাকবে থাকবেন একে স্বাধীন করে দেব ও করে খাবে আর মনিবের কাজ দাস দাস দাসীকে কি করতে হয় দাস দাসীকে মনিবের কাজেই চব্বিশ ঘন্টা থাকতে হবে তার ব্যক্তি মালিকানা বলে কিছু নেই এই চাকরের মত নয় যে আট ঘন্টা দশ ঘন্টা ডিউটি করে বাকি টাইমটা আমার এরকম নয় বুঝছেন না দাস দাসী হচ্ছে অন্যান্য পণ্যের মতো কেনা বেচার সামগ্রী কেনা যাবে বেচা যাবে দুই নম্বর কথা যত ইনকাম করুক কোটি কোটি টাকাও যদি ইনকাম করে একটা পয়সা তার পকেটে ঢুকবে না ব্যক্তি মালিক আনে কার পকেটে ঢুকবে মালিকের পকেটে ঢুকবে সব সবকিছুর মালিক সে মালিক এই এইরকম দাসত্বের জীবন থেকে মুক্ত হওয়াটা বড় একটা বিষয় নিয়ামত ওই সাহেব বলে আর আসুল্লাহ আমি একে ফিরিতে আজাদ করে দিচ্ছি এক পয়সা নেবো না কারণ আমি অপরাধ করেছি নবী সাল্লাহ বললেন যে না বালা যে নিবে ঠিক আছে আজাদ করবে ঠিক আছে কিন্তু ওকে নিয়ে আসো

একটা জিজ্ঞাসাতে লাহ ইল্লাল্লাহর ক্ষেত্রে পাঁচ মেয়েটি দ্বিতীয় মোহাম্মদ রসুল্লাহ দ্বিতীয় পার্ট রয়েছে কারণ দুটো শাহাদাতের বাক্য রয়েছে এটাতে পরীক্ষা নিতে হবে বলে মান আনা আমি কে জানো তুমি বিশ্বাস করো যে আমি কে মান আনা কালা তো মেয়েটি বললো আন্তা রসুল্লাহ সল্লে আপনি আল্লাহ রসুল সল্লাহ আল্লাহ দূত আল্লাহ প্রেরিত রসুল قال لا نبي سن بول ایتو পাস আর রিসালাতেও পাস মুহাম্মদ الرسول الله তেও পাস যতক্ষণ দু পাস তো মুসলিম জি এখন বাস্তবায়নের পালা যেই ব্যক্তি لا اله الا الله তেও পাস আর মুহাম্মদ الرسول الله পাস এখন কি করতে হবে এটাকে ঠিকিয়ে রাখার জন্য বাস্তবায়ন করতে হবে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে দিলে বাস হয়ে গেল সে মুসলিম ভিতরে কি আছে আমাদের কোন দেখার প্রয়োজন করে না একজন লোককে নামাজ পড়তে দেখছি আর তার মধ্যে কিছু ইসলাম ভঙ্গকারী দেখছে না সে আমাদের কাছে মুসলিম আমাদের কোনো অধিকার নেই যে তাকে মোনাফিক বলবো তাকে ইসলামের দুশ্মন বলবো অথবা তাকে বলবো যে নাস্তিক অথবা ইটা সেটা না খান বললেন হ্যাঁ ওকে তাহলে স্বাধীন করে দাও হ্যাঁ এখন স্বাধীন করো কারণ সে হচ্ছে মমিনা তখন তার হক বেশি রয়েছে যদিও যে মমিন নয় তাকেও স্বাধীন করলে সব রয়েছে কিন্তু মমিন মমিনাত কে স্বাধীন করে দিলে সে স্বাধীন ভাবে করতে পারবে ব্যক্তি মালিকানা হবে তখন জাকাত দিতে পারবে ব্যক্তি মালিকানা কিছু পয়সা আসবে তখন হজ করতে পারবে ঠিক না। তো নবী সাহেব বললেন যে একে আজাদ করে মমেনা কারণ এ হচ্ছে ইমানদার মেয়ে ইমানদার মমিন মেয়ের মুসলিম হাদিস সহি মুসলিমের সহি মুসলিমের হাদিস নম্বর পাঁচশো হাদিস সম্পর্কে শেখান হয় যে আল্লাহ সম্পর্কে আইনা বলে জিজ্ঞাসা করা যায় মানে কোথায় আল্লাহ সম্পর্কে তাহলে কেউ যদি জিজ্ঞেস করে কাউকে যে আল্লাহ কোথায় ভাই আইনা মানে হচ্ছে কোথায় বাংলাতে আল্লাহ কোথায় তো এই প্রশ্ন করা যাইজ না না যাইজ হাদিস কি প্রমাণ করে যাইজ কে কাজটি করেছেন জিজ্ঞাসা কে করেছেন স্বয়ং রসুল্লাহ জিজ্ঞেস করেছেন আমাদের এক দিনে ভাই গেছে দেশ যাওয়ার পরে মসজিদের হজুর বলেছে ও ভাবছে যে আমি তো তহির শিখে আর আকিদা আসমা সেফাত শিখেছে আর আমাদের হুজুর সর্বত্র বলে দেখি একটু টেস্ট করে তখন বলেছে যে হুজুর বলেন তো দেখি আল্লাহ কোথায় বলছে তোবা করো তোবা করো তোমার ইসলাম গেছে কলমা পড়ো হ্যাঁ তোমা করো কালেমা পড়ো তোমার ইসলাম শেষ কারণ তুমি কি জিজ্ঞেস করেছ আল্লাহ কোথায় তো নবী সাল্লামের ইসলাম শেষ নাকি ওদের কাছে

তারপরে রসূলুল্লাহ শাসন যুগে জিজ্ঞেস করলো জিজ্ঞেস করলে না বিশাল্লাল্লাহ সাললাম তখন সে বলেছিল আন্তা রাসূল আপনি হচ্ছেন আল্লাহর শাসন আকার রতলা হবে কারণ একজন মুসলিম হওয়ার জন্য দুটি বাক্যের সাক্ষী দিতে হবে আসাদ ওল্লাহ ইরাহী আসাদ ওয়া মোহাম্মেদান রসূল উল্লাহ এই সাক্ষী দিতে হবে এই মেয়েটি মুসলিম হয়েছে কি ভাই নিয়ে পরীক্ষা করার জন্য কালেমা পড়ানোর দরকার নেই হ্যাঁ কারণ হতে পারে সে মুসলিম কিন্তু তো একটা পরীক্ষা দেখি পরীক্ষাতে সে পরীক্ষায় পাশ হয় মুসলিম فيه دلیل ار더라 বুঝা গেল আলা আন মান শাহিদা হাযিহিশ শাহাদা এই সাক্ষী কেউ যদি প্রদান করে анনা মুমতালে সে মুম যদি সাক্ষী দেয় যে আল্লাহ আকাশে আছেন আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আল্লাহর রাসূল তাহলে সে হচ্ছে মুমিন মুসলিম জি এই হাদিস দ্বারা যেটা আমাদের এখানে আল্লাহর গোনা ক্ষেত্রে জানা গেল সেটা হচ্ছে যে আল্লাহ হ্যাঁ সৃষ্টির ঊর্ধ্বে রয়েছেন আকাশের ফাওকাসমাওয়াতেহি তার আকাশ সময়ের উপরে রয়েছে ওয়ান্নাও ইউশারু ইলাইহি আর একটা বিষয় জানা তার দিকে ইঙ্গিত করা যাবে কি যাবে না আল্লাহ এদিকে আছেন বলা যাবে না বলা যাবে না তাহলে আল্লাহর জন্য দিক বলা যাবে হ্যাঁ বলে যে আল্লাহ চারিদিকে আছে এই কথা বলবেন না মানে আল্লাহ কোথায় আছেন উপর দিকে আছেন আর এটি হচ্ছে মানুষের নেচার এটি হচ্ছে মানুষের প্রকৃতি এটি হচ্ছে দ্বীন ফিতরাত কেমন করে একটা হিন্দু হ্যাঁ যে দিনের কিছু জানে ইসলামে কিছুই জানে না কোনো কিছু জানে না কিন্তু সেও বলে যে ওপর অল একজন আছে মানে সর্বত্র আছে ওদের বিকৃত ধর্মেরই একটা পাঠ হচ্ছে আল্লাহ সর্বত্র বিরাজমান সর্বত্র বিরাজমান কতটি হিন্দু ধর্ম থেকে মুসলিম গুমরাতের মধ্যে এসছে না বুঝে গেছে কিন্তু তারপরে ও হিন্দুর প্রকৃতি বলছে যে আমি যখন আল্লাহ সম্পর্কে বলবো তখন ওপর আলো বলতে হবে কথা বোঝা গেছে এটা হচ্ছে তার নেচার মানুষ প্রকৃতি বিরোধিতা করে পারে না অটোমেটিকলি বেরিয়ে আসে সেটা অনিচ্ছাকৃত বেরিয়ে আসে অনিচ্ছাকৃত বেরিয়ে আসে আল্লাহ পরকাল কিচ্ছু বিশ্বাস যদি না থাকে হঠাৎ করে যদি তার উপরে এমন মার পড়ে এমন জুল অত্যাচার হয় হঠাৎ করে ওপর দিকে হাত উঠবে মানে এক মহাশক্তি রয়েছেন যিনি বিচার করবেন জি যার ফলে একজন একেবারে গ্রাম মঞ্চ পল্লী গ্রামের মহিলা যে কিছুই জানা না দিন ইসলাম সময় কিচ্ছু জানা না হাত উঠিয়ে দিব পরে ওপর দিকে হাত উঠাচ্ছে মানে আল্লাহ ওপর দিকে আছে জি এই যে হাত উঠে যাচ্ছে মনটা ওপর দিকে উঠছে হ্যাঁ যে আল্লাহ জি কোন কিছু বালা মুসিবতে ওপর দিকে নজরটা উঠে জি এগুলো সব যে আমাদের প্রকৃতিতে এ কথা আছে যে আল্লাহ সৃষ্টির উর্ধে আল্লাহ ওপরে রয়েছেন এর বাস্তব প্রমাণ এখানে আজকের আলোচনা শেষ করছি আল্লাহ আল্লাহর বলে আমাদেরকে সঠিক জ্ঞান অর্জনের তফিক দান করেন এবং সহি আকৃদা গ্রহণের তফিক দান করেন যারা আমরা সেই আকিদা পেয়ে গেছি আল্লাহর বড় নিয়ামতের সুক্রিয়া আদায় এবং সেই আকৃদার উপর আমাদেরকে আমাদের আগামী প্রজন্মকে থাকার আমার তৌফিক দান করেন এবং আল্লাহ প্রত্যেক গুমরাহি থেকে আল্লাহ যেন আমাদেরকে বাঁচিয়ে রাখেন আর আল্লাহ রব আলম যেন আমাদেরকে শেষ পর্যন্ত ইমান ইসলামের উপর দিন এবং তাকার উপর কায়েম থাকার তৌফিক দান করেন সমস্ত রকমের বালা বিপদ আপদ থেকে আল্লাহ যেন বাঁচিয়ে রাখেন আর আল্লাহ আমাদের দুনিয়া সমস্ত কিছুতে যেন বরকত দান করেন আর মন্দকতা কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন মসাল্ল্লাহলাম রবিয়ানা মোহাম্মদ